নমস্কার, সৃষ্টি টিভি সকল দর্শককে জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান প্রতি শুক্রবার ঠিক যে সময় ফোনের লাইভ অনুষ্ঠান আপনাদের জন্য উপস্থাপন করা হয়, আজ তার ব্যতিক্রম হয় না। যারা গ্রহ রাজকে নিয়ে অনেক কিছু জানতে চাইছেন, যারা শনি মহারাজের পরম ভক্ত, এই মুহূর্তে হয়তো টিভির ওপার থেকে দেখছেন, তারা অত অন্তত ইতিমধ্যে জেনে গিয়েছেন এই অনুষ্ঠানের জন্য মধ্যমণি, তিনিও কিন্তু শনি মহারাজের একান্ত পরম ভক্ত ডক্টর সুমন মজুমদার। তার থেকে আমরা দীর্ঘদিনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা জানতে পেরেছি শনি মহারাজের অ্যাকচুয়ালি আমাদের যা যা কর্মফল তিনি কিন্তু তার দাতা। সেক্ষেত্রে ধরে আমরা অনেক সময় অনেক কিছু হয়তো জানতাম না, সেটা জানতে পেরেছি কিভাবে চলবো, কিভাবে শনি মহারাজকে আমরা আমাদের দিকে যাতে সঠিক দৃষ্টিপাত হয়, এক কথায় বলতে গেলে যাতে তার কৃপা আমরা পাই, তার কিন্তু কিছু পথ হয়তো এই অনুষ্ঠান থেকে আপনারা কিন্তু পেয়েছেন। তাছাড়া আপনারা জানতে পেরেছেন শনির সাড়েসাথী, শনির ঠাইয়া মানুষের জীবনে কিন্তু শুধুমাত্র সমস্যা আনে না, সমস্যার সমাধানের পথটাও কিন্তু আনে। শুধুমাত্র আপনাকে সঠিক কর্মটি সঠিক সময় করতে হবে, তার জন্য অবশ্যই একজন অভিজ্ঞমান অ্যাস্ট্রোলজারের প্রয়োজন, যিনি আপনাকে গাইডলাইনটি করে দেবেন। যখন বারবার এই শনি মহারাজের কথা ওঠে, গ্রহ মহারাজের কথা ওঠে, তখন কিন্তু আমরা সকলেই জানি প্রত্যেকটা দেবতা সেই গ্রহের যে কেন্দ্র, তিনি কিন্তু তার কেন্দ্রবিন্দু নিয়ন্ত্রণ কিন্তু সব ক্ষেত্রে তিনি করে। প্রত্যেকটা মানুষের অনেক চিন্তা ভাবনা ছিল, অনেক ভুল ধারণা ছিল শনি মহারাজকে নিয়ে, যাদের আজ এই ধারণাগুলো কিন্তু কেটে গিয়েছে। প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু যে সাবজেক্ট নিয়ে কথা হোক না কেন, কখনো বুধ, কখনো শুক্র, কখনো বা চন্দ্র, আজও একটা বিষয় নিয়ে কথা হবে রাহু, তার পাশাপাশি কেন্দ্রবিন্দু কিন্তু থাকবে অবশ্যই গ্রহ মহারাজ শনি মহারাজ। তাহলে যখন অনুষ্ঠানের শুভ সূচনাতে আমরা যদি সেই বিরল দৃশ্য আরো একবার দেখে নিতে পারি, ইছাপুরের শনিধামে কিভাবে অভিষেক করানো হয়, কিভাবে ডক্টর সুমন মজুমদার তার গ্রহ মহারাজকে অভিষেক করান, সেটা চলুন একবার আমরা দেখে নিই। সমস্যা সমাধানের জন্য কিন্তু বিশ্বজিৎ চক্রবর্তীও পৌঁছে গিয়েছিলেন সেই শনিধামে, যিনি কিন্তু চলচ্চিত্র অত্যন্ত আপনাদের পরিচিত একটি নাম, পরিচিত একটি মুখ। একটা কথাই পরিষ্কার হয়ে গেল, সমস্যা সমাধানের জন্য কিন্তু সকলের জন্যই রয়েছে ইছাপুরের শনিধাম, সকলের জন্যই রয়েছে ডক্টর সুমন মজুমদার। ফোনের লাইভ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরো একটি নতুন পর্ব আমরা শুরু করব। নমস্কার। নমস্কার। নীলাঞ্জনা সমাভাসং রবিপুত্রম ইয়মাগ্রজম ছায়ামার্দণ্ড সম্ভূতম তং নমামি শনৈশ্চরম। আমার আরাধ্যদের, দেবাদিদেব শনি মহারাজের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন। একদম। আজকে আমরা একটা বিষয়ে কথা বলার ইচ্ছা রয়েছে, এটা হচ্ছে রাহু। আমরা অনেক সময় কিন্তু শনির পাশাপাশি খারাপ সময় গেলে কিন্তু রাহুকেও দায়ী করি, সাধারণ মানুষ না জেনেও। অনেক সময় বলি রাহুর দশা চলছে বা আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে কারণ আমাদের রাহুর দশা চলছে। এইবার আমরা যদি জানি যে রাহুর দশা, সেই দশা তো প্রত্যেকটা মানুষের জীবনে তো কখনো না কখনো আসে। দেখুন, কিছু 18 বছর হচ্ছে রাহুর দশা, এইবার দশার স্প্যান্ড গুলো বুঝতে হবে। অনেকের জীবনে আসে, অনেকের জীবনে আসে না, এরকম ব্যাপার রয়েছে। তো রাহুর দৃষ্টিটা যেটা রয়েছে, ঠিক আছে, সেখান থেকে রাহুর যে প্রভাবটা রয়েছে, সেই প্রভাবটা কিন্তু আমরা
দেখা গেল আমরা সবসময় মনে করি শনি গ্রহ খারাপ, রাহু গ্রহ খারাপ বা কেতু খারাপ বা রবি কোনো সময় খারাপ মনে করছি, তো কোন গ্রহ ভালো না কোন গ্রহ কিন্তু খারাপ না। আমার চার্টে যেই গ্রহটা ভালো সেটা আপনার চার্টে খারাপ হতে পারে, আবার আপনার চার্টে যেই গ্রহটা খারাপ সেটা কিন্তু আমার চার্টে ভালো হতে পারে। তো রাহু যেটা করে আমাদের খিদে, খিদে বলতে আমাদের যে চিন্তা ভাবনা থেকে শুরু করে আমরা জীবনে কতটা উন্নতি করব। একটা মানুষ দেখা যায় সারা জীবন 5,000 টাকা রোজগারের মধ্যে জীবন চালিয়ে দেয়, কিন্তু আবার অনেক কাউকে দেখা যাবে কি তারা কিন্তু দিনের পর দিন 5,000 থেকে 7,000, 7,000 থেকে 9,000, 11,000, 15,000 এরকম ভাবে ইনক্রিজ করছে, মানে তার মাইন্ডটাকে কিন্তু উপরের দিকে নিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে রাহুর খিদে। তো রাহুর খিদেটা হচ্ছে মানুষকে একটা উচ্চ লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে, আবার নেগেটিভ রাহু মানুষকে কিন্তু বিভিন্ন রকম নেগেটিভ কাজ করাতে কিন্তু বাধ্য করতে পারে। একদম। সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন? নমস্কার, আমি আজকে আপনার জন্মদিন, হ্যাঁ আজকে আপনার জন্মদিন, তাহলে জন্মদিন অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকুন। তারা শুভ জন্মদিন অবশ্যই আপনাকে জানাই, আপনার সারাটা বছর সারাটা জীবন ভালো কাটুক, কিন্তু একটা ক্ষেত্রে কিন্তু আজকে আপনি এই দিনে লাইনটাও পেয়ে গেলেন। অনুষ্ঠান কি আগে দেখেছেন কখনো? আচ্ছা, আগে দেখা হয়েছে প্রোগ্রাম? আরে প্রোগ্রাম স্যারের প্রোগ্রামে প্রত্যেকটা অনুষ্ঠান দেখি, কিন্তু লাইন কোনো উপায় না। আজকে প্রথম থেকে বসছিলাম যে প্রথমেই ট্রাই করবো, প্রথমে ট্রাই করে আজকে রাঘোড়া আর তার সঙ্গে লাইনটা পেয়ে গেলাম। কি অদ্ভুত, দেখুন আপনি এতদিন ট্রাই করে লাইনটি পেলেন না, যেদিন আপনার নিজের জন্মদিন শুভ একটা দিন সেই দিনে আপনি কিন্তু লাইনটার, আপনি আমাদের ফার্স্ট কলার বন্ধু। একদম। এবার আপনার বিষয়টা বলুন, সময়টা একটু বলুন আরেকবার, জন্ম সময়টা? লগ্ন হচ্ছে আপনার ধনু লগ্ন আর বৃশ্চিক রাশি। বাড়ির সামনাসামনি কি কোনো মন্দির বা পুরনো বাড়ি রয়েছে? বর্তমানে আপনার শনির ঢাইয়া চলছে, কিন্তু শনির পজিশনটা খুব একটা ভালো পজিশনে নেই, তো সেখান থেকে শনিবার দিনটা যদি আপনি মেনটেন করতে পারেন আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো হবে। আর যেহেতু লগ্ন থেকে টুয়েলভে চন্দ্র আর কেতুর একটা কানেকশন তৈরি হয়ে রয়েছে, আপনি কিন্তু মানে ম্যাক্সিমাম সময় একটা ডিপ্রেশন ফিল করবেন, সবসময় মনে হবে কি মানে গল্পটা ভেঙে যাওয়ার একটা ব্যাপার কিন্তু আপনার মধ্যে থাকবে। আপনি যখন সমস্তটা বোঝেন অনুষ্ঠান দেখেন, আমি বলবো আপনি একটুখানি মোবাইল নাম্বারটাও নোট করুন, ঠিক আছে? এখান থেকে তো আপনি শুনেই নিচ্ছেন, কিন্তু বিষয়টা থেকে বেরিয়ে আসার জন্য যেটা আপনি বললেন যে এই সমস্যা থেকে আমি বেরোবো কি করে, তার জন্য তো কিছু প্রসেস রয়েছে, কিছু পদ্ধতি রয়েছে, কিছু প্রতিকার রয়েছে, তার জন্য আপনি একটু যোগাযোগ করুন না। এখান থেকে তো আপনি জেনেই নিচ্ছেন, কিন্তু তার পাশাপাশি যদি সমস্যা থেকে বেরিয়ে আসতে চান তাহলে মোবাইল নাম্বারটা আপনি নোট করুন, আপনি একটুখানি চেম্বার ভিজিট করার চেষ্টা করুন। আর আপনি নিজেই বললেন যেটা হয়তো তিনি বলেন কথাটা যে তিনি শনি মহারাজের পরম ভক্ত, আর আপনি বললেন শনি মহারাজের স্পেশালিস্ট, তো সেই জায়গায় নিশ্চয়ই আপনি এটা বুঝতে পারছেন যে এই ডাইয়া এই সাইবাতি থেকে বেরিয়ে আসতে গেলে ডক্টর সুমন মজুমদারকে প্রয়োজন রয়েছে, তাই তো? তাহলে ওনার যে ডেট অফ বার্থ আছে কিছু নোটিফিকেশন উনি সুদিন দেখতে পাবেন। আশা করছি আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। আরো একবার শুভেচ্ছা জানিয়ে ফোনটি কাটছি।
এবার আমরা চলে আসি যে এই যে শনি মহারাজ নিয়ে আমরা রাহু নিয়ে কথা বলছি, কিন্তু সকলের মধ্যে না শনি মহারাজ নিয়ে না বহু প্রশ্ন থাকে, উত্তর থাকে, এর পাশাপাশি কি হয় আমাদের অনেক কিছু জানার থাকে। কিন্তু প্রত্যেকটা মানুষের একটা ধারণা থাকে যে শুধুমাত্র সাধারণ মানুষেরই সমস্যা থাকে, সমস্যা সমাধান করতে হয় শুধু সাধারণ মানুষেরই, কিন্তু সেই সেটা যে নয় সেটা কিন্তু এই অনুষ্ঠান আপনাদেরকে বলে দেয়। তো এই ফোনটা নিয়ে আমরা আবারও ফিরবো আলোচনায়। কে রয়েছে? নমস্কার। সকাল ওই 9:20। সকাল 9:20। জন্মস্থান? জন্মস্থানে আমার ওই বর্ধমান। বর্ধমান, আচ্ছা। আপনার নিজের বিষয়টা জানতে চাইছেন তাই তো? আপনার মিসেস এর এটা কথা। হ্যাঁ, 9:20 বর্তমান। ওয়াইফের ব্যাপারে কি প্রশ্ন বলুন? ম্যারেজ লাইফে একটু প্রবলেম চলছে। ম্যারেজ লাইফে আপনার সমস্যা চলছে? হ্যাঁ চলছে। আপনি ফোন সকাল 9:20? হ্যাঁ সকাল 9:20। আপনি কোথা থেকে ফোন করছেন এখন? আরামবাগ থেকে ফোন করছেন আপনি? ঠিক আছে, ম্যারেজ লাইফে প্রবলেম, কিন্তু আপনি ডেট অফ বার্থ দিয়েছেন ওয়াইফ। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ বৃহস্পতিবার। তুলা রাশি, ঠিক আছে, আর কন্যা লগ্ন, তো রাশিতে শনি আর কেতু বসে রয়েছে, তো সেখান থেকে একটা নেগেটিভ জায়গা, একটা মানসিক ভাবে একটা বিপর্যয় কিন্তু একটা দেখা যাচ্ছে, ঠিক আছে। 1, 2, 3, 4, 5 অষ্টমে রাহুর যে কানেকশনটা তৈরি হচ্ছে, ঠিক আছে, তো এইটার থেকে ছোট ছোট ব্যাপারে কিন্তু ঝুট ঝামেলার জায়গাটা ইন্ডিকেশন করছে। আর যে ঝামেলা শুনতে পেলাম না। হ্যাঁ হ্যাঁ, আপনার যে যে জায়গাটা রয়েছে, মানে যে রেকটিফিকেশনের জায়গাটা রয়েছে, সেখানে আপনি যেটা বললেন না সাংসারিক অশান্তি, সেই সাংসারিক অশান্তি যে কোনো ঝুট ঝামেলার একটা ইন্ডিকেট করছে, ইন্ডিকেটেশন রয়েছে, বুঝতে পেরেছেন? যেহেতু সপ্তমপতি বৃহস্পতি আপনার ফিফথ হাউসে বসে রয়েছে, সেটা নিচস্থ অবস্থায় রয়েছে, তো সেখান থেকে কিন্তু বিবাহিত লাইফে কিন্তু একটা চরম একটা সমস্যা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর আর মঙ্গলটা আপনার নিচস্থ অবস্থায় রয়েছে, তো সেখান থেকে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে আপনার লাইফে, ঠিক আছে। একদম, আপনি একটু যোগাযোগ করে নিন। কেন আমি বলবো, এই ক্ষেত্রে কিন্তু দুজনের ডেট অফ বার্থটাই একদম ইকুয়াল ইম্পর্টেন্ট, যেহেতু এখানে সাংসারিক একটা সমস্যা রয়েছে। এবার আমরা চলে আসি তাদের জন্য যারা প্রতিনিয়ত একটা কথাই ভাবে যে সেলিব্রিটি বা উচ্চতর মানুষ যারা রয়েছে তাদের জীবনে সমস্যা আসতেই পারে না, তারাও কিন্তু সমস্যার সমাধানের জন্য শনি ধামে পৌঁছে যান। চলুন এমনই একজন বিশিষ্ট ব্যক্তিত্ব কি বলছেন তার মুখেই শুনে নিই। জ্যোতিষী সুমন মজুমদার আমার দীর্ঘদিনের পরিচিত, 7 বছর তো হবেই, তারও বেশি। সুমন শনিদেবের পুজো করেন, বড় ঠাকুরই ওর আরাধ্য দেবতা। আমি বিভিন্ন সময়ে সুমনের কাছে নানান রকম সাহায্য পেয়েছি, উপকার পেয়েছি। একটি বিশেষ মনস্কামনার জন্য আমি সুমনকে বলেছিলাম, অনুরোধ করেছিলাম সেটা কীভাবে পূর্ণ করা যায় সেই বিষয়ে ভাবতে। সুমন আমায় বলেছিল এই মনস্কামনা পূরণ করতে গেলে ঘরে বসে হবে না, মন্দিরে এসে শনি ঠাকুরের সামনে আহুতি দিতে হবে। আর সেই উদ্দেশ্যেই আমার আশা, আমি আশা করছি আমার উদ্দেশ্য সফল হবে। সুমন যখন রয়েছে আমার সঙ্গে আমার কোনো চিন্তা নেই। ধন্যবাদ। এরকম বহু বিশিষ্ট ব্যক্তিও কিন্তু পৌঁছে যান শনিধামে, তাই সাধারণ থেকে সেলিব্রিটি সকলের জন্য সমস্যা সমাধানের জন্য ডক্টর সুমন মজুমদার রয়েছে আপনাদের জন্য। আপনাদের সুবিধার্থে একটু আমি চেম্বার ভিজিটের অ্যাড্রেসটা বলে দেবো আপনারা কোথায় কোথায় পাচ্ছেন। আপনারা পাচ্ছেন কিন্তু প্রতি রবিবার শ্রীরামপুর, আপনারা পাচ্ছেন ইছাপুর, আপনারা পাচ্ছেন তারাপীঠ, আপনারা পাচ্ছেন বিহার। তার পাশাপাশি অনলাইন প্রেডিকশনের ক্ষেত্রে মোবাইল নাম্বার ট্রিবিউ স্ক্রিনে আপনারা ফোন করে জানতেই পারেন যে এই চেম্বারের বাইরে যারা রয়েছেন বা এই চেম্বার ভিজিট করতে পাচ্ছেন না তাদের জন্য একমাত্র অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু আপনারা সিসিটিভি, ইউটিউব, ফেসবুক সার্চ করেই পেয়ে যাবেন। এছাড়াও ডক্টর সুমন মজুমদারের নিজস্ব ইউটিউব
ইউটিউব চ্যানেল রয়েছে সানি ভক্ত সুমন, সেটা সেখানেও কিন্তু বহু সমস্যার সমাধানে প্রোগ্রাম রয়েছে। আমাদের সঙ্গে আরো একজন রয়েছে, আমরা চট করে নিই, আমরা রাহুর যে আলোচনা সে আলোচনায় ফিরবো, কিন্তু সঙ্গে যিনি রয়েছে তার সাথে একটু কথা বলে নেবো। কে রয়েছে? নমস্কার। হ্যাঁ হ্যালো, নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। আজকে প্রথম দেখছেন আপনি, কেমন লাগছে? আচ্ছা, প্রথম দেখে ভালো লাগছে, প্রথমে আপনি লাইনটাও পেয়ে গিয়েছেন। প্রশ্নটা বলুন, কি জানতে চাইছেন? আপনার কেরিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে, তাই তো? ঠিক আছে, সাথে থাকুন, বলবেন, রেসপন্স করবেন। কি করছেন এই মুহূর্তে? শুক্রবার। শুক্রবার। কন্যা রাশি আর হচ্ছে মীন লগ্ন, ঠিক আছে? হ্যাঁ, মীন লগ্ন, এই কন্যা রাশি আর মিথুন লগ্ন। বাস্তুর একটা সমস্যা কিন্তু আপনার রয়েছে, ফোর্থ হাউসে রাহুর কানেকশনটাকে তৈরি করে রেখেছে, আর ফোর্থ হাউসে চারটে গ্রহের কানেকশন আপনার তৈরি হয়ে রয়েছে, চন্দ্র, রবি, বুধ আর রাহু। তো এই জায়গা থেকে কিন্তু বাড়ির একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে, আপনি যখন বাড়ির থেকে বাইরে বেরিয়ে কোনো কাজ করবেন সেটাতে কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে, আর বাড়িতে আসলেই আপনার কিন্তু ঝুট ঝামেলার জায়গাটা কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এমনকি বিবাহিত লাইফেও কিন্তু একটা সমস্যা থাকবে, ঠিক আছে? কাটিয়ে নিন, তাহলে কিন্তু জীবনটা খুব সুন্দর ভাবে চলতে পারে। আমরা যে রাহুর আলোচনায় ছিলাম, তাহলে রাহুর নেগেটিভ প্রভাবে আমাদের জীবনে কি কি সমস্যা ফেস করতে হতো? রাহুর নেগেটিভ প্রভাবে হচ্ছে জুয়া, সাট্টা খেলা, এছাড়া নেশা, অতিরিক্ত নেশা করা, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় যে বাড়ির ঘটি বাটি বেচে দিয়ে লাক্সারিয়াস একটা লাইফ মেনটেন করা, এটা কিন্তু রাহুতে করা। এছাড়া মানে অসৎসঙ্গ, যত নেগেটিভ কাজ করা যায় সেই জায়গাটাতে, যেমন জুয়া, আসাটা, চুরি, ডাকাতি, এইগুলো কিন্তু রাহু করায়। আবার রাহু যদি পজিটিভ হয় তাকে কিন্তু একটা বড় বিজনেসম্যান, বড় রাজনীতিবিদ, এছাড়া বিদেশ যাত্রায় এবং বিদেশে চাকরিতে তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ হয়। তো রাহুকে যদি মেনটেন করতে হয়, সবার প্রথমে রাহুকে যদি কেউ মেনটেন করতে পারে সে হচ্ছে আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজ। তাই জন্য শনিবার দিন কম করে 18টা শনিবার রাহুর ব্রত পাঠ করা অত্যন্ত শুভ হবে। এছাড়াও আপনি যদি ওই দিনকে মানে শনিবার দিন অথবা বুধবার দিন যদি লোহার জিনিস অথবা তিল জাতীয় জিনিস অথবা তেল জাতীয় জিনিস, নীল বস্ত্র, এইগুলো যদি আমরা দান করতে পারি তাহলে কিন্তু আমাদের রাহুর মানে পজিটিভ কিন্তু একটা রেজাল্ট পাওয়া যাবে। এছাড়াও নৈঋত কোণ, অর্থাৎ নৈঋত কোণে যদি আপনাদের কোনো মানে নোংরা জিনিস থাকে তো সেই জিনিসগুলো পরিষ্কার করে রাখলে কিন্তু আপনাদের রাহু কিন্তু প্রচন্ড স্ট্রং হবে। তো এছাড়া আরেকটা মন্ত্র আছে, সেই মন্ত্রটি আমরা যদি নিয়মিত পাঠ করতে পারি সেখান থেকে আমরা অত্যন্ত পজিটিভ একটা রেজাল্ট পাবো। সেটা হচ্ছে ওম ভ্রাম ভ্রীম ভ্রম স রাহুবে নমঃ। তো মন্ত্রটি আমি আরেকবার বলবো, ওম ভ্রাম ভ্রীম ভ্রম স রাহুবে নমঃ। এই মন্ত্রটা যদি আমরা নিয়মিত পাঠ করতে পারি রাহুর যে নেগেটিভ প্রভাবগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা অত্যন্ত পজিটিভ একটা রেজাল্ট পাবো। সঙ্গে আরো একজন রয়েছে, নমস্কার বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম, প্রদীপ। হ্যাঁ বলুন, নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ। আপনার ডেট অফ বার্থ বলবেন? 14 এপ্রিল 1975। 14 এপ্রিল 1975। সময়? 1975। হ্যাঁ, সময়টা বলুন, জন্মস্থানটা বলুন। সকাল 9:30 নৈহাটি। সকাল 9:30, জন্মস্থান নৈহাটি। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে কিছু? নিজের বিষয়ে, নিজের বিষয়ে কি জেনেছেন? হ্যালো। হ্যাঁ, সময়টা আরেকবার বলুন। 9:30 সকাল। সকাল 9:30, তাই তো? জন্মস্থান নৈহাটি। এই মুহূর্তে আপনি ফোন, জন্মস্থানে তো ফোন নেই। আচ্ছা, এখন আপনি বর্তমান দিয়ে ফোন করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ফোন। আচ্ছা, কি জানবেন বলুন? আমার ব্যবসা বাণিজ্য সম্বন্ধে তো জানার ছিল। জন্মবার কি সোমবার? হ্যাঁ সোমবার। আপনার আপনার হচ্ছে মিথুন লগ্ন আর রাশি হচ্ছে মেষ রাশি। আপনার জন্ম ছকে শনিভঙ্গ কালসর্প দোষ রয়েছে।
তার জন্য দেখবেন আপনার কোনো কাজ কিন্তু একবারে কিন্তু হবে না, বিভিন্ন বাধা বিপত্তি। হ্যাঁ হ্যাঁ, এখানে সবকিছু কারেক্টই বলা হবে, ইনকারেক্ট হবে না, বলছি একদম কারেক্ট। তো শনিভঙ্গ কালসর্প দোষ রয়েছে যেহেতু, সেখান থেকে কিন্তু আপনার মানে একটা বিশাল রকম প্রেশার কিন্তু আপনার লাইফের মধ্যে চলে আসবে, অর্থাৎ একটা ভার বহন করার ব্যাপার কিন্তু একটা, যেমন পরিবারের চাপ থেকে শুরু করে মানে বিভিন্ন রকম চাপ নেওয়ার পরেও দেখা যাবে সেই সম্মানটা কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে, আর লগ্নে আপনার শনি রয়েছে, সেখান থেকে আপনার মানসিকতাটা থাকবে হচ্ছে দশ জনের জন্য যেন উপকার করা যায়, কিন্তু যে দশ জনের জন্য আপনি উপকার করছেন তারাই কিন্তু দুদিন পরে কিন্তু আপনার থেকে একটু এড়িয়ে চলবে। বর্ধমান থেকে আপনি ফোন করছেন, আপনি একটু যোগাযোগ করে নিতে পারেন, কারণ হচ্ছে বর্ধমানেও কিন্তু চেম্বারে পৌঁছে যান ডক্টর সুমন মজুমদার। আমরা এবার চট করে চলে আসি। এই প্রথমত হচ্ছে এই সিম্পটম গুলো দেখে আমরা সাধারণ ভাবে বুঝতে পারি যে রাহুর একটা ডিজিজ থাকলে, স্কিনের ডিজিজ থাকলে কিন্তু সেখান থেকে, কিন্তু অনেক সময় হয় না যে আমরা হয়তো ডেট অফ বার্থ অ্যানালাইসিস করতে গিয়ে জানতে পারলাম যে রাহুর নেগেটিভ ফল, সেক্ষেত্রে কিছু প্রতিকার দ্বারা এর কি কিছু নেগেটিভ ফল কাটানো বা পজিটিভিটি আনা সম্ভব, মানে যে রাহু একদমই নেগেটিভ? হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে শনিবার দিনটা মেনটেন করতে হবে, কিছু দান ধ্যান করতে হবে। ঠিক আছে, এই জায়গা থেকে করতে পারলে আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। আর আমি আগেই বলেছি শনিবার দিনটা যদি আমরা মেনটেন করতে পারি তো সেখান থেকে কিন্তু রাহুটাও কিন্তু আমাদের ফেভারে থাকবে, কারণ একমাত্র শনি মহারাজে কিন্তু রাহুকে মেনটেন করতে পারে। এছাড়াও ঘর বাড়ি পরিষ্কার রাখা, টয়লেটটাকে পরিষ্কার রাখা কিন্তু আমাদের জন্য অত্যন্ত শুভ হবে। এছাড়াও আমরা যদি ভোলেনাথ অর্থাৎ শিবলিঙ্গে যদি আমরা জল ঢালতে পারি নিয়মিত, তো সেখান থেকেও কিন্তু রাহু কিন্তু আমাদের ফেভারে থাকবে। এছাড়া তেল জাতীয় জিনিস দান করা, লোহার জিনিস দান করা, এইবার এছাড়া পয়সা দান করা, এইসব জিনিস কিন্তু আমাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। তো রাহুর প্রকোপ যেমন আমাদের খারাপ ফল দেয়, আমরা সবসময় মনে করি রাহু মানে খারাপ, কিন্তু অনেক মহান ব্যক্তিত্ব আছে তারা কিন্তু রাহুর পিরিয়ডে, এছাড়া রাহুর প্রভাবে তারা কিন্তু একটা বিশাল বড় একটা জায়গা একখানা পেয়েছে তারা লাইফে। মানে সবকিছুরই কিন্তু একটা পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, কিন্তু সেই পজিটিভ দিকটা বা নেগেটিভ দিকটাকে কিভাবে সরিয়ে পজিটিভ দিক আনবেন তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি, তার জন্য কিন্তু কিছু প্রতিকার, যেটা আমাদের হয়তো প্রতিনিয়ত কিন্তু আমাদের জীবনে প্রয়োজন হয়। কিন্তু কার কি প্রতিকার, কে কিভাবে জীবনটাকে, এখান থেকে যে জিনিসগুলো বলে দেওয়া হয় ইন জেনারেল সকলে। আচ্ছা, এই যে এখান থেকে যে আমাদের রাহু, অনেকে হয়তো জানে না তাদের রাহুর দশা চলছে কি চলছে না, কিন্তু সমস্যা ফেস করছে, কিছু মেনটেন কি তারাও করতে পারে যেটা এখান থেকে বলা আমরা পারসন করতে পারে? দেখা গেল অনেকে দেখা যাবে তারা ছোট ছোট ব্যাপার হয়তো তাদের বার্থ চার্ট নেই, কিন্তু যখন এই সিম্পটম গুলো লাইফের মধ্যে আসবে দেখা গেল ড্রিঙ্ক করার মানসিকতাটা বেড়ে যাচ্ছে, মানে নেশা করার আকৃষ্ট হয়েছে, আচ্ছা তাহলে যে কোনো বয়সেরও হতে পারে, মানে এখন তো স্কিনের প্রবলেম হতে পারে। আর একটা জিনিস হচ্ছে কি, যাদের আপনার রাহুটা ফেভারে রয়েছে তারা কিন্তু মানে 22 বছর থেকে কিন্তু তাদের উন্নতিটা শুরু হয়ে যায়। তো এখান থেকে যে মানে নেগেটিভ প্রভাবগুলো, যখনই আমরা জুয়া খেলা বা লটারি খেলা এছাড়া হচ্ছে নেশা ভানের প্রবণতাটা থাকবে, তখনই বুঝে নিতে হবে রাহু কোনোভাবে আমাদের একখানা কিন্তু প্রভাব ফেলছে। আর রাহু কিন্তু প্রচন্ড রহস্যময় গ্রহ, এইটা কিন্তু আপনার লাইফে কখন কি ঘটি দিয়ে হুট করে চলে যাবে আপনি বুঝতে পারবেন না। তো আগে থেকে যদি আমরা মেনটেন করতে পারি সেখান থেকে কিন্তু রাহুতে কিন্তু আমরা পজিটিভ একটা রেজাল্ট কিন্তু আমরা পেতে পারি। একদম, শুধু রাহু কেন, রাহু হোক বা কেতু বা আপনার যে কোনো গ্রহই নেগেটিভ হোক না কেন, কিভাবে তার পজিটিভ ভাইবসটাকে জীবনে নিতে হয় বা কিভাবে তাকে পজিটিভ ট্রান্সফার করতে হয় তার জন্য কিন্তু কিছু রেমিডি রয়েছে, কিছু প্রতিকার রয়েছে, তার পাশাপাশি কিছু নিয়ম রয়েছে। এখান থেকে যা বলা হচ্ছে সবটা কিন্তু সকলের জন্য, ইন্ডিভিজুয়াল আলাদা নয়, কিন্তু যখন আপনি চেম্বার ভিজিট করবেন নিজের বাচ্চাটা দেবেন সেক্ষেত্রে কিন্তু যেটা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি পার্টিকুলার আপনার কি প্রয়োজন সেইভাবে কিন্তু রেক্টিফিকেশন করা হয় বলে কিন্তু বহু মানুষ ভালো আছে। আরো একটা কথা না বললেই নয়, সেই শনি মহারাজের কথায় আমাদের শুরু আর শেষে কিন্তু আমাদের সেই গ্রহ মহারাজকে রাখতেই হবে, কারণ তার জন্য প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা অনেক চড়াই উতরাই পার করে থাকি। তাহলে আজকেও তো আমরা শনি একদম কিছু দিয়ে এই অনুষ্ঠান শেষ করব, বাবার একটি মন্ত্র আমি পাঠ করব, এই মন্ত্রটা শ্রবণ করা অত্যন্ত সকলের জন্য, সকলের জন্য। ওম সন্নো দেবী রবিষ্টায় অববন্তু পিতায়ে সন্নো রবি শ্রবন্তু না, এই মন্ত্রটি পাঠ করা কিন্তু অত্যন্ত শুভ হবে। একদম, এই মন্ত্রটি পাঠ করাও সুশুভ হবে, যারা পাচ্ছেন না তারা কিন্তু শ্রবণেও কিন্তু আপনাদের অনেক মনের শুদ্ধতা বাড়বে। আজকে তো আমাদের এখানে থামতে হচ্ছে, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখাবো, ততদিন অনেক ধন্যবাদ আপনাকে, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার। আপনাদের মধ্যে এমন কেউ